যাই হোক, তোমার খবর বলো, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, ওই তো কিরণ, কিরণ ভালো আছো তো? হ্যালো হ্যালো, ভালো আছেন? ওই তো চলে এসেছে, আয় আয়। দেবসেনা, তুমি কার সাথে এসেছো? তুমি তো মেয়ের বাড়িতে থাকো, তাহলে তুমি ছেলের বাড়ির সাথে এসেছো যে? আমি বলছি কি দিদি, গঙ্গা সীতা আর বাড়ির সবাই মেয়ের পক্ষে হয়ে গেছে, দেবসেনাই না হয় ছেলের পক্ষেই থাক নাকি? এটা কি করে হবে, আমাদের বাড়ির মেয়েকে কি এইভাবে ছেড়ে দিতে পারবো? ও তাই নাকি? তাহলে একটা কাজ করা যাক, দেবসেনা যদি মেয়ের পক্ষ থেকে এসে থাকে তাহলে আমিও তো বলতে পারি মেয়ের পক্ষ থেকে এসেছি। ও মা গো, জামাই বাবা, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি তো আলাদা নয়, সবাই তো একই পরিবারের সদস্য। আমি তো এমনি মজা করে বলছিলাম। হ্যাঁ, এবারে আসুন পথে। এই রমা প্রভা, জামাই বাবাকে এই রকম ভাবেই ছেড়ে দিলে কি আর করব বলুন, ও তো এই পরিবারেরই সদস্য, তাই না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মেয়েকে আসতে বলুন, লগ্নের টাইম হয়েছে। গঙ্গা, আর সাজানোর দরকার নেই, এবার তুমি ওকে নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। এবার যেতে হবে, হ্যাঁ হাতটা পরিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? হঠাৎ করে এরকম কেন হচ্ছে? তোরা আমার কথা না শুনে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলিস, এই বিয়ে আমি হতে দেব না, এই পরিবারের সবার নাশ করব আমি। এই গঙ্গা, যদি পরিবারের সবাইকে বাঁচাতে চাস আমার কালচক্র আমাকে দিয়ে দে, না হলে নিজের চোখের সামনে সবাইকে শেষ হতে দেখ। চলো 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 চলো
দিদি। নন্দিনী ওদের সবাইকে ধরে রেখেছে, ও কিছু একটা করে ফেলার আগে তুমি ওদেরকে বাঁচাও দিদি। দিদি উঠো দিদি, নন্দিনীর শক্তি বেড়ে গেছে, ওর সাথে লড়াই করে আমি এখন আর পেরে উঠবো না। দিদি এখন ওদেরকে কি করে বাঁচাবো? কালচক্র দিয়ে দিলে এখন নন্দিনী সবাইকে ছেড়ে দেবে। চামুণ্ডির কাছ থেকে পাওয়া কালচক্রটা আমাদের কাছে আছে, তো এই মুহূর্তে ওই কালচক্রটা নিয়ে দে। তুই যে পরিবারকে বাঁচানোর জন্য লড়ে যাচ্ছিস তারা আমার কাছে বন্দি আছে, যদি চাস ওদেরকে ছেড়ে দি তাহলে এক্ষুনি আমাকে কালচক্র দে। নন্দিনী কালচক্র আমি তোকে এক্ষুনি দিচ্ছি, তুই ওদের কোনো ক্ষতি করিস না। এত কথা শুনতে চাই না, যা গিয়ে নিয়ে আয়। যা গঙ্গা। ভগবান কালচক্র কোথায় গেল? কালচক্র তো এখানে খুঁজে পাচ্ছি না আমি, কিন্তু এই কথাটা গিয়ে যদি আমি নন্দিনীকে বলি ও আমাকে কিছুতেই বিশ্বাস করবে না। হে ভগবান এবার আমি কি করব? কালচক্র কোথায় পাবো? কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কি হলো, খালি হাতে এসেছিস কেন? কালচক্র কোথায়? আমি কালচক্রটা বাবার ঘরে রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। এই এক মিথ্যে কতবার বলবি তুই? আমি সত্যি কথা বলছি তোকে নন্দিনী, আমার কথা বিশ্বাস কর। না করব না, তুই এদেরকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস। নন্দিনী গঙ্গা সত্যি কথা বলছে। বাবার রুম থেকে কালচক্র আমি নিয়ে নিয়েছি। মাধবী আমার কাছে একটা চেয়েছিল, তাই কালচক্রটা আমি মাধবীকে দিয়ে দিয়েছি। ময়ূর অংশের কালচক্র আমি নন্দিনীকে দেবো বলেই রেখেছিলাম, আর তুমি ওটা মাধবীকে দিয়ে দিলে। নন্দিনী আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিয়েছিল, তাই আমি ওটা দিয়ে দিয়েছি গঙ্গা। এর আগের বার যখন চেয়েছিল তখন আমি দিতে পারিনি, আর এবারও আমি দিতে পারলাম না। এবারও কালচক্র না পেলে নন্দিনী কি চুপ করে থাকবে? এ গঙ্গা, তোরা দুজন মিলে নাটক করা বন্ধ কর। ও যে কালচক্র মাধবীকে দিয়ে দিয়েছে আমি জানতাম না নন্দিনী, একটু ধৈর্য ধর তুই, আমি মাধবীর কাছ থেকে কালচক্র নিয়ে আসবো। আমি যখন চেয়েছিলাম আমাকে না দিয়ে ওই কালচক্র তোরা মাধবীকে দিয়ে দিয়েছিস। তুই মিথ্যে বলছিস, কালচক্র তোর কাছেই আছে, আর সেটা কি করে নিতে হবে আমি খুব ভালো করে জানি। না না তুই উত্তেজিত হয়ে ভুল কিছু করিস না নন্দিনী, একটু ধৈর্য ধর তুই। আহ!
পারছি না। কালচক্র আমার হাতে না দিলে সবার আগে আমি দেবসেনাকে শেষ করব। নন্দিনী, ওকে কিছু করিস না, ছেড়ে দে ওকে তুই। চলে এসো তোমরা তাড়াতাড়ি এসো। আমি নিজে হাতে তোকে মেরেছিলাম, তুই কোথা থেকে এলি? তুই আমায় শেষ করে দিয়েছিলি, কিন্তু ওই জঙ্গলের দেবীর সৃষ্টি করা কালচক্রগুলো নিয়ে দেখ আমি আবার কেমন বেঁচে ফিরে এসেছি। এখন ওই তিনটে কালচক্রই আমার কাছে আছে, তুই আমার কোনো ক্ষতি আর করতে পারবি না। এ হলো মৃগ বশীকরণ করা মন্ত্রপুত পাতা, এর শক্তি ভেদ করে তুই আর কিছুতেই বেরিয়ে আসতে পারবি না। দিদি দেখো ওদিকে, এ হলো মন্ত্রের সাথে নাক চূর্ণ মেশানো ভস্ম। এই বলয় থেকে বেঁচে বেরিয়ে আসা তোর পক্ষে সম্ভব নয়। করুণ, এই নন্দিনীকে এবার উচিত শিক্ষা দিতে আমি এসেছি। এই নন্দিনীকে আমি দেখে নেব, তুমি এখন গিয়ে
বিয়ের ব্যবস্থা করকে যাও। চলো 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 ভিতরে চলো। তুই যতই ফসফস করিস বেরোতে পারবি না। এবারে যা ঘটবে তা আমার ইচ্ছাতেই ঘটবে। ওই মাধবদা শুধু নয়, তোর সাথে থাকা মনিস্বামীকেও আমি মেরেছি। ওই কালচক্রগুলো নেওয়ার জন্য ওদেরকে খুন আমি করেছি। আমার মন্ত্র শক্তি দিয়ে যখন জানলাম কালচক্রের শক্তি অনেক বেশি, তখন সেই কালচক্রের শক্তিকে আমার নিজের ভেতরে আহ্বান করব বলে সিদ্ধান্ত নিলাম। সেই জন্যে ওই জঙ্গলের দেবীর পুজো পুনরায় করতে হবে বলে সব ব্যবস্থা আমি করে ফেলেছি। কুড়ি বছর ধরে বন্ধ হয়ে থাকা ঢিবিটাতে তোকেই বলি দেবার পর আমি আবার পুনরায় পুজো করব। না দাদা, ওই নন্দিনীকে তুমি এখানে শেষ করতে কিছুতেই পারো না। পুনর্পুজো করার আগে কোনো একটা প্রাণীকে ধরে বলি দিতে হয়। এবার ওই বলি নন্দিনী হবে। এই নন্দিনী যে জঙ্গল দেবীর সামনে তোমার হত্যা করে কবর দিয়েছিল ঠিক সেই জায়গাতেই এবার ওকে বলি দেব আমরা। তুই একেবারে ঠিক বলেছিস, এই নন্দিনীকে জঙ্গলের দেবীর সামনে শেষ করে দেব। আমি ওনার যে পুজো করব তাতে এই নন্দিনীকে বলি দেব আমি। তবে শুধু এটাই নয়, পুনর্পুজো সম্পূর্ণ করার পর তোমাকে একটা শুভ কাজ করতে হবে। আর সেটা হলো অরুণের বোন মালতীর বিয়ে দিতে হবে। আমি গিয়ে সবার সঙ্গে কথা বলে সবাইকে জঙ্গল দেবীর মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি। তুমি এই নন্দিনীকে নিয়ে জঙ্গল দেবীর মন্দিরে পৌঁছে যাও। ঠিক আছে। আপনি বলুন। আমি তো এখন আর কিচ্ছু করতে পারবো না, কিন্তু জঙ্গলের দেবী তো পারবে। আমি জঙ্গলের দেবীর কাছে যাব। Thank you.
হিম ক্রিম চামুন্ডা নমা। দাদা, নন্দিনীকে পুনর্পূজাতে বলি দেওয়ার জন্য তুমি তোমার যজ্ঞ আরম্ভ করে দাও। স্বামীজি, আমরা কোনোদিন নন্দিনীকে আমাদের শত্রু বলে মনে করিনি। একমাত্র ওই আমাদের শত্রু বলে মনে করত। আমরা সবাই মিলে চাই যে নন্দিনী যেন নিজের মতো ভালো থাকুক। ও আগেও অনেক কষ্ট পেয়েছে, আমরা কিন্তু ওর খারাপ চাই না। আমাদের উপর দিয়ে নন্দিনীর রাগটা কমিয়ে ওকে দয়া করে ছেড়ে দিন। শাপের সঙ্গে আগুনের সঙ্গে শত্রুতা বাকি রাখতে নেই। 20 বছর আগেই এই নন্দিনীকে মেরে ফেলা উচিত ছিল। কিন্তু নন্দিনী মায়ের রূপ পাওয়ার পরে ওকে জীবিত রাখলে কালচক্রের সমস্ত শক্তি আগের মতো থাকবে বলেই ওকে ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য এখনো বেঁচে আছে ও। আর ছাড়া পাওয়ার পরেই নন্দিনী খেলা দেখাতে শুরু করে দিল। নন্দিনীকে ছাড়ার আর কোনো প্রশ্ন নেই, এবারে ওকে মরতেই হবে। দাদা, ওকে শেষ করার জন্য কোনো দয়া দাক্ষিণ্য দেখিও না। দেখুন, যা হয়েছে আপনি তার উপর ভিত্তি করে কথা বলছেন। গরুর গরু সাপ এদের কখনোই আঘাত করতে নেই, এদের দেখলে প্রণাম করতে হয়। সাপকে মেরে ফেলাটা বিরাট বড় পাপ। ঠাকুরের জন্য যে বলি দেওয়া হয় সেটাও কিন্তু ঠাকুরের সামনে নয়, সেই বলিও ঠাকুরের থেকে দূরে দেওয়া হয়। আর সবকিছু জেনে আপনি দেবীর সামনেই দেবীর অংশ নন্দিনীকে বলি দিতে পারেন না। আমাদের পরিবারের উপরে সর্পদোষ, দেবীর অভিশাপ, এই সবের জন্য আমার মেয়ের বিয়েতে বাধা পড়ছে। আপনি আবার একইভাবে সর্পদোষ অনুরোধ করছি ফিরিয়ে আনবেন না। আমি ঠাকুর ভগবান এইসব কিচ্ছু মানি না, কিন্তু আমার ভাই মন্দিরে এসে যে ভুল করেছে আমরা সবাই মিলে এখন সেই মন্দিরে এসেই উপস্থিত হয়েছি। আমি বুঝতে পারছি যে আমাদের উপরে কোনো বড় শক্তি কাজ করছে। এই বড় শক্তির সাথে আমরা কখনোই লড়তে পারবো না, তাই আমরা কোনোদিনই একে হারাতে পারবো না। নন্দিনী যদি আমার ভাইকে হত্যা করে থাকে তাও নন্দিনী সঠিক কাজ করেছে। আমি মনে করি ও নির্দোষ, কারণ ও 20 বছর ধরে এইভাবে লড়ে যাচ্ছে। আর যে কোনো যুদ্ধই কিন্তু যে ন্যায়ের দিকে থাকে আর সঠিক পথে চলে শেষে তারই জয় হয়। নন্দিনীর শুধু দরকার কালচক্র, ওইটা আমাদের কাছে নেই। আমাদের ওপরে প্রতিশোধ নেবে বলে ওর মনে শুধু দাগ জমে আছে। আমরা সবাই মিলে ওর পা ধরে ওর যাতে একটু রাগ কমে সেই প্রার্থনা করব। আপনারা কেউ নন্দিনীকে কিচ্ছু করবেন না, ছেড়ে দিন। বাড়ির সবাই আজকে একসঙ্গে গলা মিলিয়ে নন্দিনীর পক্ষে কথা বলছেন যে গঙ্গা কিছু বলেছে এখানে।
না, গঙ্গা কিছুই বলবে না। তার কারণ হলো নন্দিনীর ব্যাপারে গঙ্গা সমস্ত কিছু জানে। নন্দিনীকে ছেড়ে দিলে কি অনর্থ ঘটতে পারে সেটাই গঙ্গা খুব ভালো মতো জানে। নন্দিনী আর গঙ্গার শরীরে একই রক্ত বইছে, সেই নন্দিনীর ব্যাপারে গঙ্গা কিচ্ছু বলছে না। তাহলে আপনারা এত দয়া দেখাচ্ছেন কেন? নাগ শক্তির সঙ্গে আমরা 20 বছর অনন্ত যুদ্ধ চালিয়েছি, এর পরিণতি কখনো ক্ষমা হতে পারে না। আমাদের ভীষণ প্রিয় মানুষ কুমার বিজু রাজশেখরকেও খুন করেছে, ওর ওপর এখন দয়া দেখালে আমাদের বন্ধুত্বকে অপমান করা হবে। শিবগণ হওয়ার জন্য যে তপস্যা শুরু করেছিলাম বৈরাগী হয়ে, সেটা নষ্ট করে দিয়েছিল এই নন্দিনী। ওকে ক্ষমা করে দিলে শিব তপস্বিনী হওয়ার যোগ্যতা আজকে আমি নষ্ট করে ফেলব। নন্দিনী আর আমাদের মধ্যে যে যুদ্ধ, তাতে হয় আমরা জিতব না হলে ওই নন্দিনী। নন্দিনীর মৃত্যু হবে এটা স্বয়ং সময় নির্ধারণ করেছে, সেই জন্য আজকে আমরা পুনর্পুজো করার জন্য সুযোগ পেয়েছি। এখানে সিংহাসনে থাকার রাজাকে সর্বশক্তিমান বলে মনে করা হয়। এই পুনর্পুজোর মাধ্যমে আমার দাদা এই সংসারে নিজের হারানো শক্তি আবার ফিরে পাবে। নন্দিনী যদি একবার ওখান থেকে ছাড়া পেয়ে যায়, এই সংসারকেও জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আপনাদের বাড়িতে থেকে আপনাদের পরিবারকে আমরা বাঁচিয়েছিলাম, তাই আপনাদের মঙ্গলের জন্য কোনটা ভালো সেটা ভালো মতো জানি। নন্দিনীর ব্যাপারে এখানে কেউ কোনো দয়া দেখাবেন না, চুপচাপ দাঁড়িয়ে দেখুন কি হচ্ছে, সেটাই যথেষ্ট আমাদের সবার জন্য। দাদা, নন্দিনীকে বলি দেওয়ার পরে পুনর্পুজো শুরু করবে বলে এখানে তুমি সবাইকে জোর করে নিয়ে আসলে, কিন্তু এরা সবাই এখন নন্দিনীর পক্ষ নিয়ে কথা বলছে। এদের সামনেই এখন তুমি এই কালচক্রগুলোর শক্তি আহ্বান করো দাদা। নন্দিনীর বিরুদ্ধে তুমি পুনর্পুজো করে নন্দিনীকে আজকে এখানে কিভাবে শেষ করবে সেটা সাক্ষী হয়ে থাকুক এরা সবাই। এই পুজোতে সিদ্ধি লাভ করে নন্দিনীকে শেষ করে দাও তুমি, ওর সামনেই তুমি এখন পুজো শুরু করে দাও দাদা। শুরু করছি আমি নাগচূর্ণের জালে আটকে থাকা নন্দিনীকে বাইরে নিয়ে এসে পূজোস্থলে বসিয়ে পূজো শুরু করব আমি। এটা 9 স্তরে থাকা 8 ফোঁটা কমল, এর এক এক স্তরেতে এক এক মুদ্রা দেবতা থাকেন, যোগ দেবতা, পরিহার দেবতা, সিদ্ধি দেবতাও এখানে থাকেন। এখন তোকে 36 জন দেবতা থাকা ওই কমল আসনে এনে বসাবো। Ha 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 ha
Om Namah Shivaya. 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 তুই তো ধর্মকে ভালোবাসিস না, তাই আমার সাথে থাকার কোনো যোগ্যতা নেই তোর। এরকম কথা বলবেন না বাবা। আমাকে বাবা বলে তুই ডাকবি না। আমার দুটো মেয়ে নয়, এক মেয়ে, একটাই মেয়ে আমার, সে হলো নন্দিনী। তুই শুধু ওই বাড়ির পুত্রবধূ হিসেবেই নিজেকে মনে করিস। তুই ওই বাড়ির পুত্রবধূ হয়ে থেকে যা, আমাকে চুষ না তুই। বাবা বলে ডাকিস না তুই আমার, আমার চোখের সামনে দিয়ে তুই সরে যা, এখান দিয়ে চলে যা, তুই চলে যা, এক্ষুনি চলে যা বলে দিচ্ছি। চলো আমার সাথে। Oh, my God.
দিদি, তোর বিরুদ্ধে যারাই থাকুক না কেন, আমি তোর পাশে সবসময় থাকব। আমি তোকে বাঁচাবো নন্দিনী। তুই উঠতে পারবি না কেন বলতো? কারণ আমার মন্ত্রদণ্ডের আঘাত তোকে কিছুতেই উঠতে দেবে না। কালচক্রের শক্তিকে আমার ভিতরে আবাহন করব, সেটা দেখার জন্যে নন্দিনী আছে। আর সেইটা হবার পর ওর মৃত্যুটা দেখবার জন্য ওর প্রিয়জন একজনও নেই, এটাই ভাবছিলাম আমি। আর সেইটা পূরণ করার জন্যে তুই এসেছিস না, তাই তুই কোথাও না গিয়ে দেখতে থাক। নন্দিনী, এতে কি আছে তুই জানিস? আমি মায়াবী রূপে ছিলাম যখন, সেই সময় করা যজ্ঞের ফল, এই সব কিছু যজ্ঞতে দিয়ে কালচক্রের শক্তির সাথে এইগুলো আমি মিলিয়ে দেব। আমার মন্ত্রদণ্ডের আঘাত এবার যেটা যজ্ঞে দিচ্ছি তা হলো ধরণী যজ্ঞের ফল। এটা হলো নীল সরস্বতীর যজ্ঞের। এইটা গরুর পঞ্চাক্ষরী যজ্ঞের। এইটা রুদ্রকালীর যজ্ঞের। এইটা মহিষাসুর মর্দিনী যজ্ঞের। এইটা মহাভৈরবী যজ্ঞের। এইটা পাশুপাতাস্ত্র যজ্ঞের। এটা হলো কাশী প্রয়াগ যজ্ঞের। এইটা পাতাল ভৈরবী যজ্ঞের। এটা কামাখ্যা মহাভৈরবীর যজ্ঞের। সমস্ত যজ্ঞের সিদ্ধিকে কালচক্রতে মিলিয়ে দিয়েছি। কালচক্রের শঙ্খতীর্থের অভিষেকের মাধ্যমে এই কালচক্রের শক্তি আরো বৃদ্ধি করব। এইটা বলমরি শঙ্খতীর্থ।
এটা দক্ষিণা বরদা শঙ্খতীর্থ। সুঘোষ শঙ্খতীর্থ। এইটা আনন্দ বিজয় শঙ্খতীর্থ। এইটা ওঙ্কার শঙ্খতীর্থ। দেবদত্ত শঙ্খতীর্থ।